হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল নাইন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হট মাইনিং নিয়ে হট মাইনিং এর কিন্তু বেশ কয়েকটা নতুন আপডেট আসে যেমন এখানে কিন্তু নতুন একটা মিশন নিয়ে আসা হয়েছে এই মিশনটা কমপ্লিট করলে আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে পাঁচটা হট কয়েন আর্নিং করতে পারবেন তার সাথে এখানে কিন্তু নতুন আরো একটা মিশন নিয়ে আসা হয়েছে এখান থেকে কিন্তু আপনারা দুই হাজার ডলার পর্যন্ত সর্বোচ্চ আর্নিং করতে পারবেন তো এইগুলা আসলে আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দিব তার সাথে এখানে কিন্তু অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে যেমন অনেকেই প্রশ্ন করতেছে যে হট মাইনিংটা আসলে আর কতদিন চলবে এবং এখানে আমরা ফ্রিতে আর কতদিন আর্নিং করতে পারবো তো আজকের এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন তো যার কারণে আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করতেছি হট মাইনিং নিয়ে কোশ্চিন করার আগে অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনাদের ভিতরে আর কোন ধরনের প্রশ্ন থাকবে না তো এট ফার্স্ট আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু এমপিসি ওয়ালেটের নতুন একটা মিশন নিয়ে আসা হয়েছে যদিও আমি এই মিশনটা নিয়ে কোনো ধরনের কথা বলতে চাইনি কেননা এখানে কিন্তু সাধারণ অনেক ইউজার আছে যারা কিন্তু এই মিশনটা কমপ্লিট করতে পারবে না এবং এখান থেকে কিন্তু পাঁচটা হট কয়েন কালেক্ট করতে পারবে না তার কারণটা হচ্ছে এখানে কিন্তু আপনাদের ডলার লাগবে যদিও সেই ডলারটা কিন্তু আপনাদের খরচ হবে না জাস্ট আপনারা এখানে ডিপোজিট করে মিশনের যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু সেই ডলারটা আবার আপনারা এখান থেকে উইথড্র করে ফেলতে পারবেন তো এই জন্য আমি আপনাদের সকলকে বলবো পাঁচটা হট কয়েন মানে কিন্তু ভিগ একটা এমন যদি লিস্টিং এর সময় এক একটা হট কয়েনের প্রাইস পাঁচ থেকে দশ ডলার হয়ে থাকে তাহলে আপনারা বিষয়টা বুঝে দেখেন পাঁচটা হট কয়েনের প্রাইস কিন্তু মোটামুটি পঞ্চাশ ডলার প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে বলতেছি অবশ্যই সকলে এখানে জাস্ট দশ ডলারের মতো ডিপোজিট করে মিশনের টাস্কগুলো কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু অনায় আসে এবং ইনস্ট্যান্ট আপনারা এখান থেকে পাঁচটা হট কয়েন আর্নিং করে নিতে পারবেন তো চলুন এখন আমি আপনাদের বিষয়গুলো ভাবে এবং লাইভ প্রসেসগুলো দেখিয়ে দিই তো অ্যাট ফার্স্ট এই জায়গায় কিন্তু আপনাদের এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট করতে হবে এটা হচ্ছে বেস নেটওয়ার্ক আর বেস নেটওয়ার্কটা আশা করি আপনারা অনেকেই জানেন যেমন ওয়েব থ্রি যে ওয়ালেট গুলো আছে সেখানকার যে বারোটা ওয়ার্ড এর পাস পেজ আছে আপনারা কিন্তু যে কোনো ওয়েব থ্রি ওয়ালেটে তো এটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেই আমি দেখিয়ে দিই তারপরে বাকি মিশন গুলো কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এমপিসি ওয়ালেট ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট আপনারা এই যে আছে এখানে একটা ক্লিক করবেন দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু মিশন অপশন টা শো করবে তো ডিরেক্টলি আপনারা মিশনে একটা ক্লিক করে দিবেন তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু ক্রিয়েট এমপিসি এই অপশন টা শো করবে তো এখানে একটা ক্লিক করবেন দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু বেশ কয়েকটা মিশন দেওয়া আছে এট ফার্স্ট যে মিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্রিয়েট এমপিসি ওয়ালে যদি আপনারা এটা ক্রিয়েট করেন তাহলে কিন্তু অনায়াসে এখান থেকে 0.2 হট ক্লেম করতে পারবেন তারপর লক্ষ্য করেন ডিপোজিট ইটিএস অন বেস মানে বেস নেটওয়ার্কে আপনাদের ইটিএসটা ডিপোজিট করতে হবে তাহলে কিন্তু আরো এখান থেকে আপনারা 0.5 হট ক্লেম করতে পারবেন দেন লক্ষ্য করেন এখানে যদি আপনারা একটা ব্রিজ করেন তাহলে কিন্তু আবারো আপনারা এখান থেকে 0.5 হট ক্লেম করতে পারবেন দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু ট্রান্সফার টোকেন অন বেস মানে বেস নেটওয়ার্কে আপনারা যদি সামান্য পরিমাণে টোকেন ট্রান্সফার করেন তাহলে কিন্তু আরও এখান থেকে জিরো পয়েন্ট এইট হট ক্লেম করতে পারবেন তারপরে লক্ষ্য করেন নিচের যে মিশনটা আছে সেটা হচ্ছে মেক 5 ডলার প্লাস মানে 5 ডলার প্লাস যদি এখানে আপনারা সব করেন তাহলে কিন্তু আরো এখান থেকে একটা হট আপনারা ক্লেম করতে পারবেন দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু হোল্ড 3 এনি টোকেন অন বেস মানে তিনটা যে কোন টোকেন যদি আপনারা বেস নেটওয়ার্কে হোল্ড করেন তাহলে কিন্তু আরো এখান থেকে আপনারা দুইটা হট ক্লেম করতে পারবেন তো এক একটা মিশন যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু এখান থেকে অনায়াসে আপনারা ইনস্ট্যান্ট পাঁচটা হট ক্লেম করতে পারবেন তো অনেকেই ভাবতে পারেন যে এই মিশনগুলো আমি কিভাবে কমপ্লিট করব তো এটা নিয়ে আপনাদের পেরানোর কোনো প্রয়োজন নাই আমি খুবই সহজভাবে দেখিয়ে যে কিভাবে আপনারা এই গুলো কমপ্লিট করবেন তো এট ফার্স্ট এই যে ক্রিয়েট এমপিসি ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন দেন লক্ষ্য করবেন আমার কিন্তু এখানে ক্লেম অপশনটা শো করতেছে কারণ আমার কিন্তু এখানে এমপিসি ওয়ালেট ক্রিয়েট করা আছে তো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন আপনাদের যদি করা না থাকে তাহলে এই যে ক্রিয়েট এমপিসি এখানে একটা ক্লিক করবেন তারপরে লক্ষ্য করবেন নিচে কিন্তু আবারও ক্রিয়েট এমপিসি ওয়ালেট এটা শো করবে তো এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনারা সব জায়গায় একটা করে টিক মার্ক দিয়ে দিবেন এই যে দেখেন আমি সব জায়গায় টিক মার্ক দিয়ে দিলাম দেন নিচে লক্ষ্য করবেন ইম্পোর্ট ওয়ালেট অপশনটা শো করবে অথবা নিচে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু ক্রিয়েট এমপিসি ওয়ালেট অপশনটা শো করতে পারে কেন না আমার যেহেতু ওয়ালেট ওয়ালেটে ক্রিয়েট করা আছে যার কারণে এখানে ইম্পোর্ট ওয়ালেট অপশনটা শো করতেছে মানে নতুন করে আমি কিন্তু এখানে ওয়ালেট লগ করতে পারবো তো আপনাদের যদি এই জায়গায় ক্রিয়েট অপশনটা শো করে তো সেখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের কিন্তু এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে তো তারপরে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের এমপিসি ওয়ালেটটা ক্রিয়েট হয়েছে কিনা তো এর জন্য আপনারা ব্যাক করে হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পরে এই জায়গায় জাস্ট একটা ক্লিক করবেন দেন লক্ষ্য করবেন আপনাদের কিন্তু এই জায়গায় দুইটা অ্যাড্রেস শো করবে আগেরটা হচ্ছে নেয়ার ওয়ালেট এবং পরেরটা হচ্ছে ইভিএম ওয়ালেট মানে এটাই হচ্ছে আপনাদের এমপিসি ওয়ালেট তো এরপরে বাকি যে মিশন গুলো আছে এগুলো কমপ্লিট করার জন্য অবশ্যই কিন্তু এখানে আপনাদের ডিপোজিট করতে হবে ডিপোজিট ছাড়া কিন্তু আপনারা কোনো কিছু করতে পারবেন না তো কিভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন এটা নিয়ে তো ভিডিও দেওয়া হয়েছে তো আশা করি আপনারা ডিপোজিট করতে পারবেন এই যে এখানে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসে আপনারা চাইলে ইউএসডিটি অথবা নেয়ার যে কোনো কিন্তু এখানে ডিপোজিট করতে পারবেন সরাসরি বাইনান্স থেকে এখানে অ্যাডভান্স আপনারা ডিপোজিট করে নেবেন তো ডিপোজিট করার পরে সেটা কিন্তু আপনাদের সোয়াপ করে ইথেরিয়াম নিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ইউএসডি থেকেও ইথেরিয়াম নিতে পারবেন অথবা নেয়ার থেকেও কিন্তু ইথেরিয়াম নিতে পারবেন মানে আপনারা যদি এখানে নেয়ার ডিপোজিট করে থাকেন তাহলে নেয়ার থেকে ইথেরিয়াম সব করে নেবেন আর যদি ইউএসডি ডিপোজিট করে থাকেন তাহলে ইউএসডি থেকে আপনারা ইথেরিয়াম নিয়ে নেবেন এর জন্য আপনারা কি করবেন নিচে লক্ষ্য করবেন এখানে কিন্তু সব বাটনটা শো করবে তো সপ এট আপনারা ক্লিক করে দিবেন দেন লক্ষ্য করবেন এখানে যদি আপনাদের বেসের লোগোটা শো করে এই জায়গায় একটা ক্লিক করে অ্যাড পাশে আপনারা এখানে নেয়ার প্রোটোকলটা সিলেক্ট করে দিবেন তারপরে এই জায়গায় দেখেন আমার কিন্তু অটোমেটিক এখানে নেয়ার হয়ে গেছে এবং এই পাশে কিন্তু USDC আছে তো এখানে একটা ক্লিক করে আমি এখানে ইথেরিয়াম সিলেক্ট করে দিচ্ছি এবং এই পাশে ক্লিক করে আমি এখানে USDT করে দিলাম কেননা আমার কিন্তু এই জায়গায় USDT আছে আমি डायरेक्टली USDT থেকে এখানে ইথেরিয়াম নিতে যাচ্ছি তো এই জায়গায় আমি 10 ডলার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরো বেশি अमाउंट দিও এখানে করতে পারবেন তবে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই কিন্তু মিনিমাম 7 থেকে 8 ডলারের আপনারা করবেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত মিশনগুলো অনায়াসে কমপ্লিট করতে পারবেন কেননা এখানে কিন্তু 5 ডলারের বেশি আপনাদের একটা সোয়াপ করতে হবে এর জন্য বলতেছি অবশ্যই কিন্তু আপনারা সাত থেকে আট ডলার এখানে ইথেরিয়াম এ কনভার্ট করে নেবেন তো এই জায়গায় লক্ষ্য করেন আমি কিন্তু কোনোভাবে ইউএসডি থেকে ইথেরিয়াম করতে পারবো না কারণ এখানে আপনারা ইথেরিয়াম নিতে চাইলে অবশ্যই কিন্তু নেয়ার থেকে আপনাদের কনভার্ট করে ইথেরিয়ামটা নিতে হবে তো এর জন্য আমি এখানে আবারও নেয়ার সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে আমি ইউএসডি এট ফার্স্ট করে দেবো ইউএসডি করে দেওয়ার পরে এই জায়গায় আমি ডলারটা দিয়ে দিচ্ছি এখানে দশ ডলার আমি কনভার্ট করব তো এখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখানে রিভিউ বাটনটা চালু হয়ে গেছে তো রিভিউ একটা ক্লিক করব দেন লক্ষ্য করেন সোয়াপ বাটনটা সোয়াবটা কিন্তু এখানে চালু হয়ে গেছে তো সোয়াব একটা ক্লিক করে দিলাম তো লক্ষ্য করেন আমার কিন্তু সোয়াবটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো ডানে আমি একটা ক্লিক করে দিলাম এখন জাস্ট এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু এখানে এগারো ডলার প্লাস ইথেরিয়াম হয়ে গেছে কারণ আমার কিন্তু আগেরও এখানে ইথেরিয়াম ছিল তো এখন এই ইথেরিয়ামটা আপনাদের নেয়ার থেকে বেস নেটওয়ার্কে নিয়ে যাইতে হবে তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু ইথেরিয়ামটা নেয়ার প্রোটোকল ব্লক আছে তো এখান থেকে আমাকে বেস নেটওয়ার্কে নিয়ে যাইতে হবে তো এটা আপনারা কিভাবে করবেন এই যে হোম পেজে লক্ষ্য করবেন এখানে কিন্তু ব্রিজ অপশনটা শো করবে তো ব্রিজে একটা ক্লিক দেন লক করে এখানে কিন্তু আমার ইথেরিয়াম সিলেক্ট করা আছে আপনাদেরও কিন্তু এখানে ইথেরিয়াম রাখতে হবে তারপরে লক করে নেন এই যে NEAR থেকে বাস তো এই জায়গায় আমার কিন্তু অটোমেটিক্যালি সব কিছু সিলেক্ট করা আছে তো এই জায়গায় এট ফাস্ট আপনাদের अमाउंटটা দিয়ে দিতে হবে তো আমি এখানে USDT সিলেক্ট করে 10 ডলার দিয়ে দিচ্ছি মানে 10 ডলার আমি বাস নেটওয়ার্কে নিয়ে যাব তো এরপরে কি করবে যে রিভিউ বাটনে ক্লিক করে দিলাম তারপরে যে ব্রিজ বাটনটা আছে ব্রিজ একটা ক্লিক করে দিচ্ছি তো ব্রিজে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করার পর দেখেন আমার কিন্তু ব্রিজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো ডান বাটন আমি ক্লিক করি দিচ্ছি তারপরে জাস্ট আমি কিছুক্ষণ ওয়েট করলাম কিছুক্ষণ ওয়েট করার পরে আবারও আমি হোম পেজে আসলাম আসার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমার ইথেরিয়াম এগারো ডলার প্লাস মানে যেটা ছিল সেটাই কিন্তু আছে তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু নেয়ার ব্লক চেনে এক ডলার আছে এবং বেস যে নেটওয়ার্কটা সেখানে কিন্তু আমার 10 ডলার আছে আমি তো আপনাদের সামনে 10 ডলার কিন্তু ইথেরিয়াম নেয়ার নেটওয়ার্ক থেকে বেস নেটওয়ার্কে নিয়ে গেলাম তো এখানে লক্ষ্য করেন আমার কিন্তু দুইটা নেটওয়ার্কে আছে একটা হচ্ছে নেয়ার ব্লক চেনে আরেকটা হচ্ছে বেস নেটওয়ার্কে তো এখানে আরেকটা মিশন আছে সেটা আপনাদের কোনো ফ্রেন্ডের অ্যাকাউন্টে অথবা আপনাদের যদি আলাদা কোনো অ্যাকাউন্ট থাকে সেখানে কিন্তু আপনাদের কিছু পরিমাণে অ্যামাউন্ট সেন্ড করতে হবে তাহলে কিন্তু সেই মিশনটা কমপ্লিট হয়ে যাবে তো এর জন্য কি করবেন আপনাদের ফ্রেন্ডের অ্যাকাউন্টের অথবা আপনাদের যদি আলাদা কোনো অ্যাকাউন্ট থাকে সেখানে আপনারা ক্লিক করবেন এই জায়গায় তারপরে লক্ষ্য করবেন এখানে যে অ্যাড্রেসটা শো করতেছে এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন মানে যেই অ্যাকাউন্টে আপনারা পাঠাইতে চাচ্ছেন সেই অ্যাকাউন্ট থেকে আপনারা অ্যাড্রেসটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে কি করবেন এই যে ট্রান্সফার বাটনটা আছে ট্রান্সফারে একটা ক্লিক করবেন তারপরে সেই অ্যাড্রেসটা আপনারা এই জায়গায় পেস্ট করে দিবেন আমি একটা অ্যাড্রেস কপি করে নিয়ে আসি আমার অন্য একটা অ্যাকাউন্টে সেই অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম দেন লক্ষ্য করেন এখানে কিন্তু অটোমেটিক্যালি ইভিএম এর অপশনটা চলে আসবে মানে আপনি যে অ্যাকাউন্টে সেন্ড করতে যাচ্ছেন সেখানেও কিন্তু অবশ্যই এমপিসি ওয়ালেট ক্রিয়েট করা থাকতে হবে না হলে কিন্তু হবে না তো তারপরে কি করবেন যে নেক্সট বাটনটা আছে নেক্সট একটা ক্লিক করবেন দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের अमाउंटটা দিতে হবে তবে একটা বিষয় মাথায় রাখবেন আপনারা যে টোকেনটা সেন্ড করতে যাচ্ছেন সেই টোকেনটা কিন্তু উপরে আপনাদের সিলেক্ট করে দিতে হবে তো আমি যেহেতু ইথেরিয়ামটা সেন্ড করতে যাচ্ছি আমার কিন্তু উপরে ইথেরিয়ামটা সিলেক্ট করাই আছে তো তারপরে আমি এখানে এক ডলার দিয়ে দিলাম মানে এক ডলারের ইথেরিয়াম আমি এখান থেকে সেন্ড করব তো তারপরে রিভিউ বাটন একটা ক্লিক করে দিচ্ছি তারপরে আপনারা ট্রান্সফার বাটন একটা ক্লিক করে দিবেন আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো লক্ষ্য করেন আমার কিন্তু ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে এখন আমি ডানে একটা ক্লিক করে দিচ্ছি এখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এখান থেকে এক ডলার কমে গেছে মানে আমার কিন্তু এক ডলার এখান থেকে সেন্ড হয়ে গেছে তো এই মিশনটাও কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম এখন এরপরে যে মিশন সেটা হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই

টওয়ার্কে ইথিরিয়াম আছে শো আমি ইথিরিয়াম থেকে ইউএসডিসি করে নিচ্ছি তো এই জায়গায় যেহেতু তারা বলছে অবশ্যই মিশনটা কমপ্লিট করতে গেলে আপনাদের পাঁচ ডলারের বেশি সব করতে হবে তো আমি এই জায়গায় ছয় ডলার দিয়ে দিলাম দেওয়ার পরে এই যে রিভিউ বাটনটা দেখেন এটা কিন্তু চালু হয়ে গেছে তো রিভিউ আমি একটা ক্লিক করতেছি তারপরে সব বাটনে একটা ক্লিক করতেছি তো লক্ষ্য করেন আমার কিন্তু এখানে সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি কি করবো ডানে একটা ক্লিক করে দিচ্ছি এখন এই জায়গায় আমার কিন্তু পাঁচটা মিশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে আরও একটা মিশন কিন্তু আমার কমপ্লিট করতে হবে তো এই মিশনটা কমপ্লিট করতে গেলে বেস নেটওয়ার্কে মিনিমাম তিনটা কয়েন কিন্তু আমাকে হোল্ড করতে হবে তো যে কোনো তিনটা কয়েন কিন্তু আমি চাইলে হোল্ড করতে পারবো তো এই জায়গায় আমার কিন্তু ইথিরিয়াম এবং ইউএসডিসি দুইটা কিন্তু টোকেন অলরেডি হোল্ড আছে আরেকটা টোকেন যদি আমি সেখানে সোয়াপ করে নিই তাহলে কিন্তু আমার সেটাও কমপ্লিট হয়ে যাবে এখন আপনারা চাইলে আপনাদের ওয়ালেটে মানে নেয়ার প্রোটোকলে যদি অন্য কোনো টোকেন থাকে সেগুলোও কিন্তু আপনারা ব্রিজ করে নিয়ে যাইতে পারবেন তবে আপনারা চাইলে ডিরেক্টলি মানে আমি যে 10 ডলার অ্যাডভান্স সেখানে ব্রিজ করলাম সেটা থেকেই কিন্তু আমি সব কিছু কমপ্লিট করতেছি আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও সব কিছু কমপ্লিট করতে পারবেন তো এখন লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় বেস নেটওয়ার্কে ইউএসডিসি আছে হচ্ছে ছয় ডলারের এবং ইথিরিয়াম আছে হচ্ছে তিন ডলারের তো এখান থেকে আমি কনভার্ট করে আরেকটা টোকেন নিয়ে নিব তো এটা করার জন্য কি করব এই যে সব বাটনটা এখানে শো করতেছে সব একটা ক্লিক করব তারপরে এই জায়গায় কিন্তু অবশ্যই বেস নেটওয়ার্কটা সিলেক্ট থাকতে হবে আমার কিন্তু বেস সিলেক্ট করা আছে তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু ইথিরিয়াম সিলেক্ট আছে এই পাশে হচ্ছে ইউএসডিসি তো আমি চাইলে কিন্তু ইউএসডিসি কনভার্ট করে অন্য টোকেন নিতে পারবো অথবা আমি চাইলে কিন্তু ইথিরিয়াম কনভার্ট করেও অন্য টোকেন নিতে পারবো তো আমি চাচ্ছি ইথিরিয়াম কনভার্ট করে আমি অন্য টোকেন নিতে যাচ্ছি তো এই জায়গায় আমি একটা ক্লিক করে দিচ্ছি দেন লক্ষ্য করেন এখানে কিন্তু বেশ কয়েকটা টোকেন আছে এখান থেকে যে একটা টোকেন কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারবো যেমন আমি ইউএস মিমটা সিলেক্ট করে দিলাম তারপরে এই জায়গায় জাস্ট আমি অ্যামাউন্টটা দিয়ে দিব মানে কত ডলারের আমি কনভার্ট করতে যাচ্ছি তো অ্যাট ফার্স্ট এই জায়গায় আমি ইউএসডি তে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি এক ডলার দিয়ে দিব মানে এক ডলারের ইথেরিয়াম থেকে আমি ইউএস মিমটা কনভার্ট করে নিতে যাচ্ছি তো তারপরে লক্ষ্য করে এই যে রিভিউ বাটনটা চালু হয়ে যাবে রিভিউ একটা ক্লিক করবেন তারপরে সোয়াপ বাটনে একটা ক্লিক করবেন তারপরে একটু ওয়েট করলে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু সবটা এখানে কমপ্লিট হয়ে যাবে তো আমি ডানে একটা ক্লিক করে দিলাম এখন আমি ব্যাক করে এই জায়গায় চলে আসলাম তো এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু টোটাল ডলার গুলো এখানে শো করবে এবং আমার কিন্তু বেস নেটওয়ার্কে এখানে ইউএসমিম মিম কয়েনটা আছে তার সাথে ইউএসডিসি আছে এবং তার সাথে কিন্তু ইথেরিয়াম মানে তিনটা টোকেন কিন্তু আমার এখানে হোল্ড হয়ে গেছে এখন জাস্ট আমি মিশনগুলো থেকে হট কয়েনটা ক্লেম করে নিব তো এর জন্য আবারও কি করব এই জায়গায় একটা ক্লিক করে দিব তারপরে তারপরে আবার মিশন মিশন একটা একটা ক্লিক ক্লিক করব এই করে এখন লক্ষ্য করেন এখানে কিন্তু আমার অপশন কমপ্লিট হয়নি তো এগুলো কমপ্লিট করার জন্য কি করবেন এট ফার্স্ট এখানে একটা ক্লিক করবেন আমি এখানে একটা ক্লিক করতেছি তারপরে ক্লেম জিরো পয়েন্ট টু হট এখানে একটা ক্লিক করে দিলাম তারপরে একটু ওয়েট করলাম একটু ওয়েট করার পরে দেখেন আমার কিন্তু এটা কমপ্লিটেড হয়ে গেছে তো দ্বিতীয় মিশনে আমি ক্লিক করলাম দেন আবারও এখানে ক্লেমে একটা ক্লিক করে দিলাম দেন লক্ষ্য করেন আমার কিন্তু এটা ওইখানে কমপ্লিট হয়ে গেল তো এই জায়গায় আমি যে কাজগুলো আপনাদের দেখাইলাম মানে যে টাস্কগুলো কমপ্লিট করে দেখাইলাম এগুলা যদি আপনারা হুবহু কমপ্লিট করেন তাহলে কিন্তু সমস্ত মিশনগুলো আপনাদের কমপ্লিট হয়ে যাবে তো এখন এই জায়গায় বলতে পারেন যে ভাই এগুলা তো এখন পর্যন্ত লগ অবস্থায় আছে তো কিভাবে এগুলা আনলক হবে তো আপনারা যদি সিরিয়ালি এগুলা ক্লেম করতে করতে চলে আসেন তাহলে কিন্তু এগুলো এখানে আনলক হয়ে যাবে তো আমি সমস্ত মিশনগুলো অ্যাড ফার্স্ট কমপ্লিট করে নিচ্ছি তো লক্ষ্য করেন আমার কিন্তু সমস্ত মিশনগুলো এখানে কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র একটা মিশন ছাড়া এই মিশনটা কমপ্লিট কেন হচ্ছে না এই জায়গায় কিন্তু ইথিরিয়ামের পরিবর্তে অন্য কোনো টোকেন আমাকে হোল্ড করতে হবে আমি জাস্ট এখানে ইথিরিয়ামটা হোল্ড করছি মানে তিনটা টোকেনের মধ্যে আমার কিন্তু একটা হচ্ছে ইথিরিয়াম তো এটা যদি আপনারা করেন তাহলে কিন্তু হবে না তো অবশ্যই ইথেরিয়ামের পরিবর্তে আপনাদের অন্য একটা টোকেন এখানে সোয়াপ করে নিতে হবে তো এর জন্য আবারও আমি সব পেজে চলে আসছি তো এখান থেকে আমি ইউএসি থেকে কনভার্ট করে ডিজাইন টোকেনটা নিয়ে নিচ্ছি তো আপনারাও যে কোনো একটা টোকেন এখান থেকে নিয়ে নিবেন যেমন দেখেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো টোকেন আছে আপনারা যেকোনো একটা টোকেন নিয়ে নিতে পারবেন মানে যে কোনো তিনটা টোকেন আপনাদের হোল্ড করতে হবে ইথিরিয়াম ছাড়া তো এই জায়গায় আমি এক ডলার সম পরিমাণ ডিজাইন টোকেন নিয়ে নিচ্ছি এরপরে আমি কি করবো রিভিউ বাটনটা আছে রিভিউ একটা ক্লিক করে সব একটা ক্লিক করে দিচ্ছি তো দেখেন আমার কিন্তু এখানে সবটা কমপ্লিট হয়ে গেছে তো আমি ডান একটা ক্লিক করে দিলাম এখন আমি আবারও মিশন অফ শুনে চলে আসি তো এই জায়গায় আসার পরে শেষের যে মিশনটা সেটা আমি এখন ক্লেম করে দেখি হচ্ছে কিনা তো এখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এই জায়গায় এই মিশনটাও কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি কমপ্লিট হইতে না চায় তাহলে জাস্ট আপনারা কি করবেন এই যে থ্রি ডট বাটনটা আছে এখানে ক্লিক করে জাস্ট আপনারা রিলোড করবেন কয়েকবার রিলোড করলে তারপরে আপনারা ক্লেম করবেন তাহলে কিন্তু ক্লেমটা হয়ে যাবে এখন অনেকে এই জায়গায় বলতে পারে যে ভাই আপনি যে বিষয়টা দেখাইলেন এটা আমাদের কাছে অনেকটা কঠিন মনে হইলো আসলে বিষয়টা কিন্তু কঠিনের কিছুই না আপনারা যখন কাজগুলো হাতে হাতে করবেন তখন কিন্তু সবকিছু আপনাদের সহজ মনে হবে তো এর জন্য আমি বলতেছি অবশ্যই আপনারা এক ফোনে ভিডিওটা চালু করে অন্য ফোনে কাজটা করবেন তাহলে কিন্তু সব কিছু আপনারা ইজিলি করতে পারবেন মানে ভিডিওটাতে আমি স্টেপ বাই স্টেপ যেভাবে দেখিয়েছি আপনারা সেম টু সেম সেভাবেই কাজটা করবেন তাহলে কিন্তু আপনাদের ইজিলি মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে এখন আপনারা কি করবেন এখান থেকে আপনারা যে তিনটা টোকেন হোল্ড করলেন সেই টোকেনগুলা আবার আপনারা সব বাটনে ক্লিক করে সব করে নেবেন আপনাদের চয়েস মতো আপনারা চাইলে নেয়ার নিতে পারেন অথবা ইউএসডিটি অথবা ইথেরিয়াম নিতে পারেন এটা কনভার্ট করে নেওয়ার পরে তারপরে কিন্তু ইজিলি আপনারা এখান থেকে উইথড্র করে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই মানে আপনাদের মিশন কমপ্লিট হয়ে গেছে এখন চাইলেই কিন্তু আপনারা উইথড্র করে নিয়ে নিতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন এখন এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আপনারা আপ টু দুই ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন তো এটা আসলে আপনারা কিভাবে ইনকাম করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে তাদের লিডার বোর্ড এই জায়গায় মূলত আপনাদের পয়েন্টের উপরে ডলারটা দেওয়া হবে যেমন যার যত বেশি পয়েন্ট থাকবে তাকে কিন্তু তত বেশি ডলার দেওয়া হবে তো এই জায়গায় লক্ষ্য করেন যে এক নাম্বারে আছে তার কিন্তু মোটামুটি লক্ষ পয়েন্ট আছে তো তো এর জন্য এ কিন্তু ডলার এখানে পাবে তারপরে লক্ষ্য করেন দুই নাম্বারে যে আছে তার কিন্তু এক লক্ষ উনষাট হাজার পয়েন্ট এখানে আছে তো এর জন্য সে আঠারোশো ডলার এখান থেকে পাবে তো এই জায়গায় মূলত মেন বিষয় হচ্ছে আপনারা কিভাবে পয়েন্ট এখানে আর্নিং করবেন আর পয়েন্ট ছাড়া কিন্তু আপনারা

তবে বেশি কিন্তু এখানে আপনাদের পয়েন্টটা কালেক্ট হবে মানে আপনারা যদি 1 ডলার সোয়াপ করেন তাহলে কিন্তু আপনারা একটা পয়েন্ট এখান থেকে পাবেন আর যদি আপনারা এখানে 100 ডলার সোয়াপ করেন তাহলে কিন্তু 100টা পয়েন্ট পাবেন তো এইভাবে আপনারা যত বেশি এখানে সোয়াপ করবেন তত বেশি কিন্তু পয়েন্ট পাবেন আমি জাস্ট মিশনগুলো কমপ্লিট করার জন্য কয়েকবার সোয়াপ করলাম মানে কয়েকটা ডলার এখানে সোয়াপ করলাম যার কারণে আমি কিন্তু 18টা পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারলাম তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন এখন অনেকেই এই জায়গায় বলতে পারে যে আসলে আমরা কিভাবে সোয়াপগুলো তো এই সোয়াবটা করার জন্য এই যে সোয়াব বাটনটা আছে এখান থেকেই কিন্তু আপনারা সোয়াবটা করতে পারবেন কোনো সমস্যা নাই কিছুক্ষণ আগে আমি আপনাদের যেভাবে সোয়াব সিস্টেমটা দেখাইলাম সেভাবেই যদি আপনারা করেন তাহলে কিন্তু অনায়াসে আপনারা এখান থেকে পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন তবে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনাদের এখানে কোনোভাবে সোয়াব করার দরকার নাই কেননা আপনারা কিন্তু এত বেশি পয়েন্ট এখানে কালেক্ট করতে পারবেন না এবং কোনোভাবে কিন্তু এখান থেকে রেওয়ার্ডটাও নিতে পারবেন না এটা হচ্ছে শুধুমাত্র ধনী ব্যক্তিদের জন্য আসলে যাদের বেশি পরিমাণে ডলার আছে তারাই কিন্তু এখান থেকে এই রেওয়ার্ডটা নিতে পারবে তো फ्रेंड्स আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন এখন সর্বশেষ আমি আপনাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে আসলে হট মাইনিংটা কতদিন শেষ হবে আর কতদিন এখানে আমরা মাইনিংটা করতে পারব তো এটা নিয়ে আমি কিন্তু একটা বিস্তারিত ভিডিও দিছিলাম তাদের যে রোডম্যাপ আছে এবং তাদের যে হোয়াইট পেপার আছে সেটার অনুসারে আমি কিন্তু আপনাদের একটা কথা বলছিলাম যে এটা কিন্তু কোয়ার্টার 3 পর্যন্ত চলবে মানে 2024 সালের কোয়ার্টার 3 কিন্তু মাইনিংটা শেষ হয়ে যাবে তো সে অনুযায়ী আমরা যদি হিসাব করি আর কিন্তু দুই মাসের মতো এখানে আমরা সময় পাবো আর কিন্তু দুই এখানে মাইনিং চলবে এরপরেই কিন্তু মাইনিংটা শেষ হয়ে যাবে তো এই সময়ের মধ্যে আপনারা যতটুকু পারেন এখান থেকে অবশ্যই হট কয়েনটা কিন্তু আর্নিং করে নেবেন তো বন্ধুরা আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন তারপরও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করবো আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে